सिस्टर परमिशन ना दिए पुलिस परमिशन ना दिए ट्रेन अटके दिए भांचाल कर चेष्टा कर शुद्ध तई नय ईडी के दिए आज के हमारे नेता के डेके से कर्मसूची बातिल कर चेष्टा कर কোনো ভয় আমরা পাচ্ছি না আমাদের নেতা কর্মী আমাদের যারা বঞ্চিত যারা তারা যে বীর সিং এর মতন তারা রওনা হয়েছে আমাদের আন্দোলন চলবে এবং জয় আমাদের হবে আমি সেই আশা রেখে আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ আমাদের সমস্ত নেতৃত্ব যারা আছেন সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে পশ্চিম বাংলা সেই আর্থিক অবরোধের বিরুদ্ধে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি যখন নবজন কর্মসূচি করেছিলেন তখনই তিনি বলেছিলেন যে 1 লক্ষ লোককে নিয়ে দিল্লি যাওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের যেটা আমরা এমজিএনআরজি এর কথা বলি এমজিএনআরজি দ্যাট ইজ 100 দিনের কাজ বলে পরিচিত এমজিএনআরজি এর টাকা এখন পর্যন্ত পায়নি পায়নি মানে কি কাজ তো বন্ধই উপরন্তু যারা নাকি টাকা দিয়েছে মানে কাজ করেছে তারাও পর্যন্ত টাকা পায়নি এমন একটা অবস্থার মধ্যে রয়েছে তারা আইনত জব কার্ড হোল্ডাররা কাজ করলে তাদের টাকা দিতে হবে কিন্তু তা সত্ত্বেও সেই টাকাটা আসেনি পশ্চিমবাংলা বারবার ভারতবর্ষের মধ্যে এনটিএনআই কে কাজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এটা আমরা নয় কেন্দ্রীয় সরকার এটা স্বীকার করেছে বারবার তারা একটা তারা কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে কি না এনকোয়ারি করবে ঠিক মতো নাকি কাজ হয়নি জব কার্ডে নানা রকম গাফিলতি এ সমস্ত করছে তারা এনকোয়ারি করে গেছে এনকোয়ারি করে যদি কোথাও ফল্ট হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটা ঠিক কথা আমি যখন সভাধিপতি ছিলাম তখনও এইরকম এনকোয়ারি হয়েছে আমি করেছি করে আমি অন্তত 4টে পঞ্চায়েতের বিরুদ্ধে কেস করিয়েছিলাম কারণ আমরা এটা করতে পারি যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেখানে প্রধান অ্যারেস্ট হয়েছিল কিংবা এনএস অ্যারেস্ট হয়েছিল সেগুলো আলাদা ব্যাপার কিন্তু আমাদের কথা হলো যে 10টা 15টা লোক কি 20টা লোক তারা অন্যায় করবে বলে আজকে এতগুলো মানুষ যারা জব কার্ডে কাজ করছে 100 দিনের কাজ করছে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা কাজ পাবে না তারা কাজ করেও টাকা পাবে না এটা চলতে পারে না কেন্দ্রের টিম বারবার করে এসছে তারা দেখে গেছে সব এবার আবার যোজনা ঘর দিতে হবে আজকে 1,20,000 টাকা একটা ঘরের জন্য বরাদ্দ করা হয় সেই ঘর দিতে হবে সেই ঘর দেওয়ার ব্যাপারেও আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঘর দেওয়া শুধু নয় কমপ্লিশন এটা হচ্ছে একটা ঘর টাকা দিলাম 3টে 4টে স্টেজে আমি টাকা দিচ্ছি কিন্তু টাকা দিয়ে ঘরটা কমপ্লিট হলো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা সেই কমপ্লিশনটাও আমরা কিন্তু ভারতবর্ষের মধ্যে টপাইছিলাম তা সেই আবাস যোজনার টাকা বন্ধ করে আজকে গরিব মানুষগুলো যারা অনেকে ঘর করবে বলে তাদের ওই ঘরের ভেঙে চুড়ে ছাউনিটা সরিয়ে দিয়ে তারা বসে আছে কিন্তু টাকা আসছে না বলে তারা কাজটা করতে পারছে না তারা অত্যন্ত অসুবিধা এবং অস্বস্তির মধ্যে রয়েছে এই জায়গাটা আমাদের বক্তব্য এবং এটা হচ্ছে প্রথম কথা আমাদের অধিকারের জন্য লড়াই আজকে দিল্লিতে যেটা যাচ্ছে সেটা আমাদের অধিকারের জন্য লড়াই আমরা বলি রাইটস ফাইট ফর রাইট এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কাজে এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের এই আন্দোলন আজকে দিল্লি যাচ্ছে যা আপনারা শুনেছেন যে দিল্লির ট্রেনটা এই ট্রেনটাকে আমাদের একটা ট্রেনের জন্য ভাড়া করা হয়েছিল সেই ট্রেনটা বাতিল করে দেবে যে ট্রেন দেবে না এটা হলো তারপরে যাওয়ার পর সব রকমভাবে আজকে ইডি কতগুলো জিনিস মাথায় রাখতে হবে এটা কীরকম বিশ্বাপরায়ণ এবং কীভাবে তারা এই কাজগুলো করছে যে আজকে নবজন কর্মসূচি চলছে সেই সময় ইডি ডাক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি সেখানে ইডির ডাকে হাজির হলেন ইন্ডিয়া জোটের মিটিং দিল্লি যাবে যেদিন মিটিংটা হবে ঠিক সেই দিনই ইডি ডাক এবং তিনি ইডির ডাকে হাজির হলেন যতবার ডেকেছেন ততবার হাজির হয়েছেন সিবিআই ইডি ডেকেছেন হাজির হয়েছেন আজকে একটা আন্দোলন হবে সেই আন্দোলনটা দিল্লিতে বহুদিন আগে থেকে তার প্রকাশ রয়েছে সব কিছু রয়েছে আজকেও কিনা 3 তারিখে ইডি তাকে ডেকে বসে কাজে এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসায় জড়িত রাখতে পারার জন্য এটা করছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী সরকার ভয় পাচ্ছে এটা হলো সবচেয়ে বড় কথা কাজে এখানে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলন এবং একটা কথা আমি শুধু বলবো যে এরপরে কিছু কর্মসূচি আমাদের আছে কর্মসূচি অন্য কিছু না 2 তারিখে যেটা উনি বলেছেন আমাদের সর্বপ্রথম এটা মাথায় রাখতে হবে যে 1,15,000 কোটি টাকা বাংলা পাবে
1,15,000 কোটি টাকা বাংলাকে দিচ্ছে না আটকে রেখেছে। 80,200 কোটি টাকা এগুলোও কিন্তু এই বিভিন্ন যোজনা আবাস যোজনার টাকা, এই টাকাগুলো বন্ধ করে রেখেছে। এই সমস্ত অবস্থার মধ্যে পশ্চিমবাংলাকে চোর দিক থেকে ঘিরে রেখেছে, অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে পশ্চিমবাংলা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।